তিতাসে ডায়াবেটিক হাসপাতালের নতুন ভবনে শুভ উদ্বোধন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত। কুমিল্লা উত্তর থেকে আলমগীর হোসেনের তথ্যচিত্রে বিস্তারিত। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির অধিভুক্ত তিতাস উপজেলা ডায়াবেটিক সমিতি কর্তৃক পরিচালিত তিতাস ডায়াবেটিক হাসপাতালের নতুন ভবনের শুভ উদ্বোধন করেন জাতীয় সংসদের চিফ হুইপ ও আওয়ামী লীগের পার্লামেন্ট পার্টির সেক্রেটারি নূরে আলম চৌধুরী এমপি। গতকাল শুক্রবার সকালে প্রথমে তিতাস উপজেলা পরিষদ মাঠে উপস্থিত হলে তিতাস থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। পরে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপরই তিতাস উপজেলা ডায়াবেটিক সমিতির ভবনের শুভ উদ্বোধন করেন। পরে উপজেলা মিলনায়তনে সুধী সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন। কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মোহাম্মদ মুশফিকুর রহমানের সভাপতিতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কুমিল্লা এক আসনের এমপি মেজর জেনারেল অবসর সুবিদ আলী ভূঁইয়া, কুমিল্লা চার আসনের এমপি রাজীব ফখরুল ইসলাম মুন্সি, কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির যুগ্ন মহাসচিব অধ্যাপক রশিদ এ মাহবুব, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ রুহুল আমিন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ পারভেজ হোসেন সরকার, তিতাস উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শওকত আলী, তিতাস উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন ভূঁইয়ার সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার এটিএম মোর্শেদ সার্বিক তত্ত্বাবধানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রৌশন আলী মাস্টার, দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর অব মোহাম্মদ আলী সুমন, তিতাস উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির, দাউদকান্দি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তরিকুল ইসলাম নয়ন প্রমুখ। এছাড়াও এই উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।